গল্পের সুর চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা নূপুর, আজকে আপনাদের পড়ে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প, সেই গাছটির নিচে। আমার বন্ধু তপন প্রথম আমাকে নিয়ে গিয়েছিল সেই ক্লাবে। ক্লাবের নামটি বিচিত্র, সুখী পরিবার। বিশেষ কেউ এর নাম শুনিনি। যে কেউ এ ক্লাবের সদস্য হতে পারে না। এখানে ভর্তি হওয়ার শর্ত হল অন্য সদস্যদের সঙ্গে কিছু না কিছু একটা আত্মীয়তার সম্পর্ক থাকতে হবে, অর্থাৎ সবাই এক পরিবারের মানুষ। আসলে কিন্তু তা নয়। বকুল বাগানে গগনফত্রের একটা চিমচাম দোতলা বাড়িতে এই ক্লাবের অধিবেশন হয় প্রত্যেক শনি রবিবার। এবারের একতলায় বসবার ঘরটি প্রায় একটা হলঘরের মতন বড়। বাড়ির সামনেটায় বাগান ও সবুজ ঘাসের লন। এই পাড়াটাও খুব নিরিবিলি। গগনভদ্র একটা ইঞ্জিনিয়ারিং ফার্মের মালিক, বেশ সচ্ছল অবস্থা, উচ্চ মধ্যবিত্ত বাঙালি বলা যায়। আমরা অল্প বয়সে অবশ্য তাকে খুব বড়লোক ভাবতাম। গগনভদ্রের স্ত্রী নমিতা অতি চমৎকার মহিলা। এক একজন মানুষের দিকে তাকালেই ভালো লাগে। নমিতার মুখখানি সেরকম স্নিগ্ধ। সারা সপ্তাহ গগনভদ্র খুব ব্যস্ত থাকলেও শনিবার আর রবিবার কোনো কাজ করবেন না প্রতিজ্ঞা করেছিলেন। এই দুদিন শুধু আড্ডা, গান, কবিতা, আবৃত্তি, নাটক, সেই জন্যই ক্লাব। গগনদা এই ক্লাবের প্রেসিডেন্ট আর নমিতাদি মধ্যমণি। এই সুখী দম্পতিটির কোনো ছেলে মেয়ে ছিল না। আরও অদ্ভুত ব্যাপার, গগনভদ্রের কোনো ভাই বোন নেই। নমিতাদির একটিমাত্র বোন ছিল, সেও মারা গেছে। এমন সুন্দর একটা বাড়ি, টাকা পয়সারও অভাব নেই, অথচ মধ্যজীবনে পৌঁছে ওরা দুজন বুঝলেন একটা ধূসর রুক্ষ মাঠের মতন ওদের সামনে পড়ে আছে নিদারুণ নিঃসঙ্গতা। নমিতাদির যে বোন মারা গেছে তার দুটি ছেলে মেয়ে, পিঠোপিঠি ভাই বোন, দুজনে তখন ইউনিভার্সিটিতে পড়ে। তারা এ বাড়িতে আসতো মাঝে মাঝে। গগন তার বাবার দুটি বিয়ে, দ্বিতীয় পক্ষের দুই বোন, তাদের তিনটি ছেলে আছে। এসব ছেলে মেয়েদের নিয়ে শুরু হয়েছিল ক্লাবটা। তারপর ওসব ছেলে মেয়েদের মাসতুতো পিসতুতো ভাই বোনেরাও আসতে লাগল। আত্মীয়তা সম্পর্কটা অতি ক্ষীণ হতে থাকলেও রইল তো কিছু একটা। নমিতাদির বোনের মেয়ে গীতালি আর মিতালির পিস্তুত জামাইবাবুর ভাই হচ্ছে তপন। তাহলে গগনদার সঙ্গে তার সম্পর্ক দাঁড়ালো, সে হিসেবে আমি জানি না। তপন আমার বন্ধু, ছেলেবেলা থেকে একসঙ্গে স্কুলে পড়েছি, কোনো আত্মীয়তা নেই। কিন্তু আমার এক পিস্তুত দাদার বিয়েতে গিয়েছিলাম শ্রীরামপুর। সেই বিয়ে বাড়িতে হঠাৎ তপনের সঙ্গে দেখা। অবাক হয়ে জিজ্ঞেস করলুম, তুই কোন সুবাদে নেমন্তন্ন খেতে এলি রে? তপন বলল, বাহ, কনে যে আমার দিদি, আপন দিদি নয়, আমার ফুলমাসির মেয়ে। তাহলে আমার পিস্তুত বৌদি হল তপনের মাসতুত দিদি। খুব একটা দুঃসম্পর্ক বলা যায় কি? এর কয়েকদিন পরেই তপন বলল, চল তোকে একটা ক্লাবে নিয়ে যাব। আমার পরিচয় জানতেই নমিতাদি বললেন, বাহ, তুমি আমাদের নতুন সদস্য হলে, নিয়মিত প্রত্যেক সপ্তাহে আসতে হবে। কিন্তু এই ক্লাবে একটা দারুণ সম্বোধন সমস্যা থাকার কথা। সম্পর্কের সূত্র ধরে গগনদা কারু কাকা বা মামা বা পিসে বা দাদু। সেজন্য নিয়ম হয়েছে সবাই শুধু গগনদা আর নমিতাদি বলবে। গগনদার ছিপছিপে চেহারা, মাথার চুল কাঁচা পাকা, মুখখানা গম্ভীর ধরনের হলেও হঠাৎ হঠাৎ মজার কথা বলেন। নমিতাদের বেশ ভরা শরীর, রানী রানী ভাব, কিন্তু একটুও অহংকারী নন, ঠোঁটে সবসময় হাসি লেগে আছে। শনি আর রবিবার আমাদের আসর বসত সন্ধে 6:30, চলত 9:30-9:30 পর্যন্ত। আমরা অনেকেই তখন ছাত্র, কেউ কেউ সদ্য চাকরিতে ঢুকেছে। এ ক্লাবের এমনই আকর্ষণ ছিল যে
এই দুদিন অন্য কোথাও যেতে ইচ্ছেই করত না। গগনদা পেশা ইঞ্জিনিয়ার হলেও নানা রকম বই পড়তেন। আমাদের না পড়া অনেক বই সম্পর্কে শুনেছি ওর কাছ থেকে। নমিতা দিও গগনদার অফিসের কাজকর্ম দেখেন, শিক্ষিতা মহিলা, তার গানের গলাটিও বেশ ভালো। আমার দৃঢ় ধারণা ইচ্ছে করলেই তিনি নামকরা গায়িকা হতে পারতেন, কিন্তু নামকরা দিকে ওর কোনো ঝোঁকই ছিল না। ওদের দুজনেরই স্বভাবের আরেকটা ভালো দিকে যে ওরা কখনো বেশি বেশি কর্তৃত্ব করতেন না, নিজেরা বেশি কথা বলতেন না। ওরা আমাদের সমবয়সীর মতন ফুক্কুড়ি ইয়ারকেও করতেন, প্রশ্রয় দিতেন ছোটোখাটো দুষ্টুমির। আরেকটা নিয়ম ছিল, প্রত্যেক সদস্যকেই মাঝে মাঝে কিছু একটা করতে হবে, হয় গল্প বলা কিংবা আবৃত্তি কিংবা গান বা নাচ। যে বলবে কিছুই পারি না তার পেছনে লাগা হবে। আমি যেদিন প্রথম ওই কথা বলেছিলাম, সেদিন একটা ছেলে আর একটি মেয়ে এসে জোর করে আমার হাত ধরে টেনে তুলে বলেছিল, আর কিছু না পারো, নাচতে পারবে নিশ্চয়ই। তারপর সে কি হাসির হুল্লোড়। তখন এই ক্লাবের সদস্যদের সংখ্যা 26 জন, তার মধ্যে 18-19 জন নিয়মিত আসে। আড্ডা ও নাচ গান কবিতা ছাড়াও আর একটা আকর্ষণ ছিল, খাওয়া দাওয়া হতো দারুণ। গগনদাদের একজন বাবুর্চি ছিল, তার রান্নার হাতখানা বাঁধিয়ে রাখার মতন। প্রত্যেক সপ্তাহে নিত্য নতুন চপ, কাটলেট, ফ্রাই আর মিষ্টি, খুব দামি চা, যতবার খুশি, চাঁদা নেই। এই ক্লাবে বেশ কয়েকবার যাওয়ার পর আমি দুটো জিনিস লক্ষ্য করলুম, বেশ সুন্দর সময় কাটে, আনন্দ ও হুল্লোড় হয়, সাহিত্য সঙ্গীতের চর্চা হয় বটে, কিন্তু ভেতরে ভেতরে কিছু কিছু সদস্যের মধ্যে একটা টেনশন আছে। এই নিঃসন্তান দম্পতিটির উত্তরাধিকারী কে হবে? সবাই যখন কিছু না কিছু আত্মীয়, তখন এদেরই মধ্যেরই তো কারুর পাওয়া উচিত। সেজন্য কার কতটা আত্মীয়তা বেশি কিংবা কে ওদের দুজনের বেশি প্রিয় হতে পারে, তা নিয়ে কয়েকজনের মধ্যে রীতিমতো একটা প্রতিযোগিতা আছে। আমার অবশ্য এতে মাথা গলাবার কোনো কারণ নেই, কারণ সম্পর্কের বিচারে আমি 20 জনের চেয়েও পিছিয়ে। আর একটা প্রতিযোগিতাও আছে, প্রেমের। এর মধ্যে অনেকেই অনেককে আগে চিনত না, লতায় পাতায় আত্মীয়তা এতই দূরে যে প্রেম তো হতেই পারে, সম্বন্ধ করে বিয়েতেও কোনো বাধা নেই। কে কার পাশে বসে, কে কার দিকে বেশিক্ষণ চেয়ে থাকে, তা থেকে বোঝা যায় কীরকম প্রেমের খেলা চলছে। উত্তরাধিকারের প্রতিযোগিতায় আমার কোনো স্থান নেই বটে, প্রেমের ব্যাপারে উদাসীন থাকবো কী করে? কিন্তু আমি বোকার মতন এমনই একজনের প্রেমে পড়লুম যার হৃদয় স্পর্শ করার কোনো সম্ভাবনাই আমার নেই। কিন্তু প্রেম যে যুক্তি মানে না। দীপা, ভাস্বতী, রীনা, পুতুল এবং শকুন্তলা, এই পাঁচজনই ছিল মোট 11টি মেয়ের মধ্যে বেশি আকর্ষণীয়া। এদের মধ্যে আবার শকুন্তলা সবাইকে ছাপিয়ে একেবারে আলাদা। শকুন্তলা সাইকোলজি নিয়ে এমএসসি পড়ছে, প্রখর তার রূপ, সেই রূপ সম্পর্কে সে নিজেও খুব সচেতন। তার শরীরে ঢলো ঢলো করছে লাবণ্য, ভুরু দুটি যেন কন্দর্পের ধনুক। সে আবার নমিতাদির বোনের বড় মেয়ে, আত্মীয়তার দিক থেকে ওদের খুব কাছাকাছি। শকুন্তলাদের নিজেদের অবস্থাও বেশ সচ্ছল, এই পরিবারের সম্পত্তিও খুব সম্ভবত তার ভাগ্যেই ঝুলছে। অন্তত 4 জন যুবক শকুন্তলার কাছাকাছি সবসময় ঘুরঘুর করে। আমার বন্ধু তপনও তাদের মধ্যে একজন। ওদের মধ্যে আবার সুব্রত আর দীপকের মধ্যে খুব রেষারেষি চলছে। সুব্রত ইঞ্জিনিয়ার, সুন্দর স্বাস্থ্য, ভালো কবিতা আবৃত্তি করে। দীপক ডাক্তারির ফাইনাল ইয়ারে, দুর্দান্ত গান গায়। অর্থাৎ আমি প্রথম থেকেই ব্যর্থ প্রেমিক। আমি শকুন্তলার পাশে বসবার কখনো চেষ্টাও করি না, বরং একটু দূরে বসলে তার দিকে অনেকক্ষণ চেয়ে থাকা যায়। সত্যি সে দেখার মতন নারী। শকুন্তলার ব্যবহারে অবশ্য অহংকার নেই,
সকলের সঙ্গে সে মেশে, সকলের সঙ্গে সে হেসে কথা বলে। যদি কেউ চুপচাপ বসে থাকে, শকুন্তলায় তাকে যে যে বলে। এইভাবে সে দুবার আমাকে দিয়েও কবিতা পাঠ করিয়েছিল, এর বেশি কিছু না। একদিন একবারই শুধু কিছুক্ষণের জন্য আমি শকুন্তলের খুব কাছাকাছি এসেছিলাম নাটকীয়ভাবে। সারা দিনটাই ছিল মেঘলা, বেড়াবার মতন একটি দিন। আমি অবশ্য বেড়াতে বেরোইনি, হাওড়া স্টেশনে গিয়েছিলাম আমার এক কাকাকে ট্রেনে তুলে দিতে। বাসে করে ফিরছি প্রায় ঝুলতে ঝুলতে। আকাশে কড়কড়াত শব্দে বাজ ডাকছে, যে কোনো সময় অঝোরে বৃষ্টি নামবে। রেড রোড ধরে আস্তে আস্তে হঠাৎ মনে হলো, ঠিক শকুন্তলার মতন একটি মেয়ে একলা দাঁড়িয়ে রাস্তায়। বাসটা তাকে ছাড়িয়ে চলে এসেছে, ভালো করে দেখতে পাইনি। শকুন্তলা এরকম মাঝ রাস্তায় একলা দাঁড়িয়ে থাকবেই বা কেন? নিশ্চয় চোখের ভুল। আমার বাসটার সামনে অন্য কোনো গাড়ি আসতেই যে একটু গতি কমিয়েছে, আমি ঝুঁকি নিয়ে লাফিয়ে নেমে গেলাম। তখনও বাসটার বেশ গতি ছিল, ঝোঁক সামলাতে না পেরে একটা আছাড় খেয়ে আমার হাঁটু ছড়ে গেল বটে, কিন্তু পুরস্কারও পেলাম আশাতীতভাবে। সত্যি শকুন্তলা দাঁড়িয়ে আছে একা, কাছে ওদের বাড়ির গাড়ি, তার বনেট তোলা। গাড়িটা খারাপ হয়েছে, ড্রাইভার সেটা সারাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আর শকুন্তলা হাত তুলে ডাকতে চাইছে ট্যাক্সি। কিন্তু এরকম দুর্যোগের দিনে ট্যাক্সি পাওয়া অসম্ভব প্রায়, তাও মাঝ রাস্তায়। আমি তার পাশে গিয়ে দাঁড়াতেই তার উদ্বেগ মাখা মুখখানাতে আলো ফুটল। সে বলল, কী মুশকিল বলতো, গাড়িটা কখন ঠিক হবে কে জানে, ড্রাইভার যা পারে করবে, আমি বাড়ি যাই কী করে, কোনো ট্যাক্সি থামছে না। শকুন্তলা আবার বলল, হাত দেখাচ্ছি তো, অন্য দু একটা গাড়ি থামছে, তারা লিফট দিতে চাইছে, সব গাড়িতে একলা একলা লোক, তাই ভয় করল। আমি বললাম, সেরকম কারোর গাড়িতে উঠলে তোমাকে নিরুদ্দেশে নিয়ে যাবে। এই সময় আবার একশোটা কামান দাগার মতন শব্দ হলো আকাশে। শকুন্তলার সুন্দর মুখখানা ভয়ে বিবর্ণ হয়ে গেল। আমাকে জিজ্ঞেস করল, কি হবে যদি মাথায় বাজ পড়ে? আমি বললাম, পার্ক স্ট্রিটের দিকে গেলে তবু ট্যাক্সির চেষ্টা করা যেতে পারে। শকুন্তলা সঙ্গে সঙ্গে বলল, চলো আমরা ওদিকে যাই, তুমি আমাকে তুলে দেবে। ড্রাইভারকে নির্দেশ দিয়ে আমার পাশে পাশে হাঁটতে লাগলো শকুন্তলা। বেশি দূর যাওয়া গেল না, হঠাৎ যেন আকাশ থেকে নামলো জলপ্রপাত। বৃষ্টি নয়, যেন আকাশ গঙ্গা। আমরা দৌড়ে একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়ালাম। এখানে কাছাকাছি আর গাছ নেই। বৃষ্টির সঙ্গে সঙ্গে আকাশ একেবারে অন্ধকার হয়ে গেল, মাঝে মাঝে চোখ ধাঁধানো বিদ্যুৎ। শকুন্তলা বলল, বাজের শব্দ আমার খুব ভয় করে, ছেলেবেলা থেকেই। শকুন্তলা নিজে আমার একটা হাত চেপে ধরল, এই প্রথম স্পর্শ। বাজ সামলাবার কোনো ক্ষমতা নেই আমার, তবু সান্ত্বনা দিয়ে বললাম, ভয় নেই ভয় নেই। শকুন্তলা বলল, শুনেছি গাছতলায় দাঁড়ালে গাছের উপরে বাজ পড়ে। আমি বললাম, সেটা ফাঁকা মাঠের মধ্যে, শহরে কত বড় বড় বাড়ি, টেলিগ্রাফ, ইলেকট্রিকের পোল, ওরাই টেনে নেবে, তুমি গাড়িতেই ফিরে যাবে শকুন্তলা? শকুন্তলা বলল, একদম ভিজে যাবো যে, এখানেই ভালো। গাছ মানুষকে আশ্রয় দেয় বটে, কিন্তু এমন তীব্র বৃষ্টির দিনে তাও বেশিক্ষণ পারে না। শকুন্তলা বলল, ভাগ্যিস তোমার সঙ্গে দেখা হয়ে গেল সুনীল, আমার এমন ভয় করছিল। সেদিন এক ঘন্টা দশ মিনিট একটানা বৃষ্টি হয়েছিল প্রবল তোড়ে, জলে ডুবে ভাসছিল কলকাতার অর্ধেকটা। পরদিন খবরের কাগজে বেরিয়েছিল নানান বিপর্যয়ের কাহিনী। আমরা দুজনে দাঁড়িয়েছিলাম সেই গাছতলায়। আমাদের কোনো বিপদ হয়নি অবশ্য, ভিজে জবজবে হয়ে গিয়েছিলাম। বৃষ্টি যেন ধোঁয়ার মতন আমাদের ঘিরে ফেলেছিল, আমরা কিছুই দেখতে পাচ্ছিলাম না, আমাদেরও দেখছিল না কেউ।
বেদব্যাস যখন সত্যবতীকে সম্ভোগ করতে চেয়েছিলেন, তখন নৌকর চারদিক ঘিরে ফেলেছিলেন কুয়াশায়। আমাদের দুজনেরও যেন সেই রকম অবস্থা, তবে সম্ভোগ টম্ভোগ কিছু না। শকুন্তলা শীতে কাঁপছিল থরথর করে, সেজন্য আমি তাকে জড়িয়ে ধরেছিলাম। সে আমার কাঁধে মাথা রেখেছিল। চুমু খেতে চাইলে আপত্তি করতো কিনা কে জানে, আমি সাহস করিনি। তাকে কোনো প্রেমের কথা তো বলিনি কখনো, ওই অবস্থায় বলাও যায় না। আর প্রেমের কথা কিছু না বলে চুমু খাওয়াটা অতি বাজে ব্যাপার। শকুন্তলা যে আমার উপর ভরসা করেছিল, আমার কাঁধে মাথা রেখেছিল, তাতে আমি 20টা চুম্বনের চেয়ে বেশি আনন্দ পেয়েছি। দুজনের শরীরে নিবিড় স্পর্শ, আমরা খুব কাছাকাছি। শকুন্তলার এত কাছাকাছি কখনো আসব স্বপ্নেও ভাবিনি। তারপর কয়েকদিনের মধ্যেই আমাদের অমন চমৎকার ক্লাবটা ভেঙে গেল। নমিতা দে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লেন। তার চিকিৎসার জন্য গগনদা তাকে নিয়ে গেলেন বোম্বে। এক মাসের মধ্যে শকুন্তলা চলে গেল অক্সফোর্ডে পড়তে, দীপক আর সুব্রত দুজনেই গেল জার্মানি। শকুন্তলার সঙ্গে আর মাত্র দু একবার দেখা হয়েছিল আমার। বিদেশ যাওয়ার আগে আরও অনেকের সঙ্গে আমাকেও নেমন্তন্ন করেছিল ওর বাড়িতে। ওই বৃষ্টির দিনের ঘনিষ্ঠতার জন্যই নেমন্তন্নটা পাওয়া, নইলে ওর কাছের লোকদের মধ্যে আমি পড়ি না। শকুন্তলার ব্যবহারে অবশ্য আর তেমন ঘনিষ্ঠতা ছিল না, ছিল শুধু কৃতজ্ঞতা। বিদেশেই বিয়ে করে সেটেল করে গেছে শকুন্তলা, আর তার সঙ্গে দেখা হওয়ার প্রশ্ন নেই। সেজন্য আমার কোনো হাহুতাশও নেই। শকুন্তলার কাছ থেকে কিছুই প্রাপ্য ছিল না আমার, তবু যে এক সন্ধেবেলা ওকে এত কাছে পেয়েছিলাম সেটাই আমার কাছে একটা পুরস্কারের মতন। রেড রোড থেকে পার্ক স্ট্রিট যাওয়ার রাস্তাটায় সেই কৃষ্ণচূড়া গাছটার নিচে আমি মাঝে মাঝে দাঁড়াই। এই গাছটার কাছে আমি কৃতজ্ঞ। অনেক মানুষ যেমন মন্দিরে যায়, এই গাছটা আমার কাছে সেরকম একটা মন্দির। সেই কৃষ্ণচূড়ার নিচে আমি একা একা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকি, অনুভব করি শকুন্তলার শরীরের সান্নিধ্য। আমি তার উপর কোনো জোর করিনি, সে নিজে আমার হাত ধরেছিল, সে মাথা রেখেছিল আমার কাঁধে। এ এক বিচ্ছেদের কাহিনী, ঠিক শকুন্তলার সঙ্গে নয়। শকুন্তলাকে আমি নিজের করে পাব তা তো আশাও করিনি। সে এক বৃষ্টি সন্ধ্যের মধুর স্মৃতি যথেষ্ট। কিন্তু একদিন রেড রোড থেকে পার্ক স্ট্রিটের দিকে যেতে গিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। আমার বুকে যেন হাতুড়ির ঘা লাগলো। সেই কৃষ্ণচূড়া গাছটা নেই, কেউ কেটে ফেলেছে, একেবারে গোড়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে কোনো শয়তান। সেই শয়তানি শকুন্তলাকে আমার জীবন থেকে একেবারে কেড়ে নিয়ে গেল। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনাদের পড়ে শোনাচ্ছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখে একটি গল্প, সেই গাছটির নিচে। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানে নুপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা ঘন্টা বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইলো।